হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। তো আপনারা জানেন যে রবিবারে পিএসসির যে স্কুলের সাব ইন্সপেক্টর পরীক্ষাটি নোটিফিকেশন বেরিয়েছিল, তার এক্সামটি হয়ে গেছে। আমি এখানে আপনাদের যত জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে যে কোশ্চেনগুলি এক্সামে এসেছিল তার সলিউশনটা নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যারা এক্সাম দিয়ে এসেছেন তারা মিলিয়ে নিতে পারেন যে আপনাদের কতগুলো ঠিক হয়েছে বা কী কী ভুল হয়েছে। তো সেই জন্যই ভিডিওটি বানানো। তো চলুন বন্ধুরা স্টার্ট করা যাক। ফার্স্ট হচ্ছে অ্যান্টি ল্যাপ্রোসি ডে, ডেটটা জানতে চাওয়াছিল 13 জানুয়ারি। এরপর বলা হয়েছিল যে কার্বন ট্যাক্স 2019 সালে কোন দেশ বসাতে স্টার্ট করবে, সেটা হচ্ছে সিঙ্গাপুর। সারাল হাইড্রোলেটিক পাওয়ার স্টেশনটা কোথায় অবস্থিত? চেনাবে, সরি, কোন নদীর ওপর অবস্থিত? চেনাবে। জ্যাক ফ্রুটকে অফিসিয়াল ফ্রুট হিসেবে কোন স্টেট ডিক্লেয়ার করলো? সেটা হচ্ছে কেরালা। ওয়ার্ল্ডের লার্জেস্ট স্যান্ডস্টোন কেভ গুহাটি কোথায় পাওয়া গেছে? সেটি হচ্ছে মেঘালয়ে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে 2018-তে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট যেটি হয়েছিল সেটির থিম কী ছিল? সেটি হচ্ছে ফরেস্ট অ্যান্ড সাস্টেনেবল সিটিস। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সোলার পার্কটি কোথায় তৈরি করা হলো? সেটি হলো গুজরাটে। কৃষ্ণ ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটি কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। আরবিআই 2018 সালে ফাইন্যান্সিয়াল লিটারেসি ওয়ার কাজ করছে, সেটা কিসের জন্য করছে? সেটা হচ্ছে কাস্টমার প্রোটেকশনের জন্য। বিকাশ গৌড়া কোন স্পোর্টসের সঙ্গে রিলেটেড? তিনি ডিসকাস থ্রোয়ের সঙ্গে রিলেটেড। এবার হচ্ছে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2023 সালের মধ্যে আপনার ট্রান্স ফ্যাটের নিয়ে একটা কিছু কোশ্চেন ছিল, সেটার নাম কি? সেটা হচ্ছে রিপ্লেস। UNDP স্কিল সেন্টার ইন্ডিয়াতে কোথায় খোলা হয়? সেটা হচ্ছে হায়দ্রাবাদে। সিকিমের গ্রিন অ্যাম্বাসেডার কাকে বানানো হয়েছে? মোহিত চৌহানকে। চার্টার অ্যাক্ট কত সালে চালু করা হয়? 1813 সালে চালু করা হয়। শ্রীরামপুর কলেজটি কত সালে এস্টাবলিশ করা হয়? 1818 সালে। GCPI এর ফুল ফর্ম কি? জেনারেল কমিটি অন পাবলিক। আর্মি আলফা অ্যান্ড আর্মি ডেল্টা হবে এটা যতদূর সম্ভব, আমার একটু কনফিউশন আছে। এটা কোন যুদ্ধে ইউজ হয়েছিল? সেটা হচ্ছে World War I ইউজ হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 11th 5-year plan কত সালে চালু করে? 2007 থেকে 2012। DPEP-র ফুল ফর্ম কি? ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। IRDP-র ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। SUPW-র ফুল ফর্ম হচ্ছে সোশ্যাল ইউজফুল অ্যান্ড প্রোডাক্টিভ ওয়ার্ক। এরপর হচ্ছে ন্যাশনাল পলিসি অন ওমেন এম্পাওয়ারমেন্ট কত সালে চালু করে? সেটা হচ্ছে 2001 সালে, এটি একটি অ্যামেন্ডমেন্ট হয়েছিল। NLM কত সালে এস্টাবলিশ করা হয়? 1988 সালে। 2018-তে টাইগার ডে কবে সেলিব্রেট করা হয়? এটি 29 জুলাই সেলিব্রেট করা হয়। মৈত্রী 2018 জয়েন্ট এক্সারসাইজ কাদের মধ্যে হয়? ইন্ডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে। বলরামজি টেন্ডেন গভর্নর ছিলেন কোন স্টেটে? সে ছত্তিশগড়। 2018 গ্লোবাল সামিট ক্লাইমেট অ্যাকশনের উপর কোথায় করা হচ্ছে? USA-তে। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ কারা অর্গানাইজ করছে? US, কানাডা অ্যান্ড মেক্সিকো। স্বপন সরকার তিনি কিসের সঙ্গে, কোন প্রফেশনের সঙ্গে রিলেটেড? তিনি হচ্ছেন স্পোর্টস জার্নালিজমের সঙ্গে রিলেটেড। এরপর হচ্ছে কুনে ফলস কোথায় অবস্থিত? এটি মহারাষ্ট্রতে অবস্থিত। রেল অ্যাপ এর মধ্যে কোনটি কোশ্চেন ছিল? সেটি হচ্ছে রেল মাদাত। পার্সোনাল লজ এর উপর একটি কোশ্চেন ছিল, সেটি হচ্ছে ল্যাপ্রোসি হবে। থিম অফ 2018 ওজন ডে এর থিম কী ছিল? সেটা হচ্ছে কিপ কুল অ্যান্ড ক্যারি অন। গান্ধীজির উপর একটি বায়োপিক বানানো হয়েছে, সেটির নাম হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ অফ এ মহাত্মা। তো এই কতগুলি কোশ্চেন ছিল আপনাদের, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি আপনারা এই নিউমেরিক্যাল কোশ্চেনগুলোর সলিউশন জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, তাহলে আমি নিউমেরিক্যাল প্রত্যেকটা সলিউশনগুলি ডিটেলসে করে আপনাদেরকে একটা খুব কম টাইমের মধ্যে ভিডিওটি আপলোড করব। তো চ্যানেলের সঙ্গে থাকুন ফ্রেন্ডস, যদি কোনো কিছু যা কিছু ইম্পর্টেন্ট রিলেভেন্ট টপিক হবে আমি এটা নিয়ে ডিসকাস করব। আরেকটা কথা, যদি আপনারা জিকে বা কোনো স্ট্র্যাটেজিকের কোথাও কোনো কারেন্ট আপনাদের প্রবলেম হচ্ছে সেটা আপনি আমাদের জানাতে পারেন, তাহলে আমি আপনাদেরকে ট্রিক্সের মাধ্যমে সেটা শেখাবো। যেটা আসন্ন যে আরও একটি আপনাদের SI ফুড ইন্সপেক্টর এক্সাম হবে, সেটাতে আশা করি হেল্পফুল হবে। তো কোনোরকম কোনো যদি আপনাদের জিকের ওপর কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান, আমি সেটা আপনাদের ইজিলি মনে রাখার জন্য সেটার কোনো ভিডিও বের করে দেবো। তো ঠিক আছে।